নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী ছ দিন নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির, সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই চার রাশির। কোন চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা আমি আবারও বলছি, দেখুন এই ভিডিওটি যে আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করি প্রিয় শ্রোতাদের সামনে, আমি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে আলোচনাটি করব, কোনো মানে হাওয়াতে কোনো কথা না। বর্তমান যে গ্রহের গোচর, যদি আপনার রাশিচক্রে যোগ থাকে তাহলে এই ছয় দিনের মধ্যে এই চার রাশি কোটিপতি কিন্তু হতে পারে। অর্থাৎ এই চার রাশির মানে পাতাল ফুঁড়ে অর্থ কিন্তু আসবে, যে কোনো দিক থেকে সুযোগ আসতে চলেছে এই চার রাশির। যারা আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। দেখুন, রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং দুজনাই ডিগ্রিগত দিক থেকে খুব কাছাকাছি কিন্তু চলে এসছে। রাহু এবং শুক্র দুজনে কিন্তু খুব ডিগ্রিগত দিক থেকে কাছাকাছি চলে এসছে। এর ফলে শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে বিলাস কারক গ্রহ এবং তার সাথে রাহু, রাহুও কিন্তু এই যে যাবতীয় আকর্ষিক ধনপ্রাপ্তি, আপনার মিডিয়া রিলেটেড অভিনয়, শিল্পকলা, ফাটকা, লটারি এই জায়গা থেকে কিন্তু, এবং রাহু কিন্তু এইদিকে যুবকও হয়ে গেছে এবং শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে, নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে এই রাহু এবং শুক্র। দেখুন এই ছদিন শুক্র যাওয়ার আগে রাহুর সঙ্গে একত্রে থেকে এই চার রাশিকে মানে সব দিক থেকে কিন্তু সুযোগ কিন্তু দিবে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, মানে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের এই সময় কিন্তু হবে। ধনু রাশি ডায়েরিতে নোট করে নিন, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। এবং বিদেশের সাথে যারা রত আছে, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি আপনি ধনুরাশির মানুষ, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, উন্নতি আর উন্নতি আপনার কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলছি সে রাশির নাম দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আকর্ষিক ধনলাভের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত দেখাচ্ছে মিথুন রাশি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং আপনাদের বিশেষ করে শেয়ার বাজার থেকে, শেয়ারের জায়গা থেকে কিন্তু যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু আপনারা পাবেন মিথুন রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন। আমি আবারও বলছি, রাহু কবচ, রাহু আপনার জন্মচকে কেমন আছে সেটা আপনি বুঝবেন কী করে, আমার পূর্বে ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনার সেটা দেখতে পারেন। এবং রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুক্র যেতে যেতে এই ছ দিন রাহুর সঙ্গে একত্রে থাকবে, যেতে যেতে আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করবে, বিশেষ করে
ব্যবসা ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে, শ্বশুরালয় থেকে, এবং আকস্মিক ধনলাভও আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে, এবং বেশ কিছু দিক থেকে আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে আপনি যদি হন তুলা রাশির মানুষ। এবং অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, মানে কি বলবো, আপনাদের লাভের উপরে লাভ কিন্তু হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু এই সময় পাবেন আগামী ছ দিনের মধ্যে। ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। শুক্র এবং রাহু আপনাদেরকে কিন্তু মালামাল করবে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং উন্নতির উপর উন্নতি হতে কিন্তু আপনাদের চলেছে, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। বিদেশের সঙ্গে যারা রত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছে, তারাও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবে। কুম্ভ রাশি ডায়েরিতে নোট করে নিন, এই চার রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, সমস্যা আছে, সমস্যা নিয়ে পড়ে থাকবেন না। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারি ওয়ার্ড নেই, আমি আমার জীবন থেকে এটি কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, দিস ইজ ট্রু, এটাই সত্য। অর্থাৎ যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটাতে নিয়ে আপনারা কিন্তু আলোচনা কিন্তু করুন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন। সঠিক রেমেডি আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আপনার আজকে হচ্ছে না, যে জায়গাতে সমস্যা আছে সেই জায়গাটাতে সঠিক রোগ নির্ণয় করে সঠিক মেডিসিন যদি দেওয়া যায় কিনা, তেমনি এই জায়গাটাতে কিন্তু আপনাদের আগামীকাল, মানে আজ থেকে ছ দিনের মধ্যে এই চার রাশি কিন্তু মানে সব দিক থেকে সুযোগ কিন্তু আসতে চলেছে। এই সুযোগ কিন্তু বারবার আসে না। অনেকে বলে না যে এই সময় থেকে এই সময়ের মধ্যে এই কটা দিন আমার খুব ভালো যায়, মাসে এ কদিন ভালো গেছে বা এ কদিন খারাপ গেছে। এই ছটা দিন জুন মাসের এই ছটা দিন কিন্তু এই চার রাশির ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তবে রাহু কবচটা আপনারা পরিধান করুন, আমি আবারও বলছি, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ সমস্যা যেমন আছে, পাশাপাশি সমাধানেরও পথ কিন্তু আছে। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।